রবিবার পূর্ব বর্ধমান জেলার গুসকারাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মহামিছিল অনুষ্ঠিত হল। বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত কুমার মালের সমর্থনে মিছিলটি অনুষ্ঠিত হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মঙ্গলকোট ব্লকের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল, বিধায়ক অবেদানন্দ থান্ডা সহ অন্যান্য দলীয় নেতৃত্ববর্গ। এদিন অনুব্রত বাবু একটি খোলা জিপ থেকে ভোট ভিক্ষা করেন, পাশাপাশি তিনি নকুল দানাও বিলি করেন। মিছিলটি গুসকাড়ার অটন্তী কালীতলা থেকে শুরু হয়ে গুসকড়া বারোয়ারিতলা পর্যন্ত যায়। এদিন অনুব্রতবাবু বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কটূক্তি ছুড়ে দেন। নকুলদানাই শেষ কথা বলবে এবং আমি একটা কথা বলে দিই, নরেন্দ্র মোদী আর থাকছে না, শেষ হয়ে গেল নরেন্দ্র মোদী। অমিত শাহ তো বলেছে রাজ্যে 23-এর বেশি আসন পাবো। পাগল, ওর আবার কোনো বুদ্ধিশুদ্ধি আছে নাকি? মোটা একটা মোটা লোক, যোগ্যতা নাই, ইয়ে নাই, আবার কিসের লোক পাবে? গুসকাড়া থেকে প্রতীক দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা।